না, এই সহজলভ্য প্লাস্টিকের তৈরি খেলনা একটুতেই ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার পর সেগুলো আমি আপনারা কি করি আবর্জনা স্তূপে ফেলে দিই, এবং সেটা পরিবেশের প্রচুর ক্ষতি করে। তো বন্ধুরা, যদি আপনারা কেউ এই খেলনাটি নিতে চান, তাহলে বেলিয়াতলের যে কোনো কার্পেন্টার পরিবার যারা কাঠের কাজের সঙ্গে যুক্ত তাদের বাড়িতে যেতে পারেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আমি বলতে চাই, কাঠের কাজের সম্পর্কে যে কোনো তথ্য যদি আপনারা জানতে চান, তাহলে নির্দ্বিধায় আপনারা কমেন্ট করে জানান, আমি সমস্ত উত্তর দিয়ে দেব। তার জন্য আমার ফার্নিচার দোকানে কিনতে হবে এমন কোনো মানে নেই। আপনারা যাতে কাঠের যে কোনো ফার্নিচারের সঠিক মূল্য বুঝতে পারেন, অথবা কোন দোকান থেকে ফার্নিচার কিনলে আপনি গুণগত মান সঠিক পাবেন, সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটি খোলা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভ্যালুয়েবল মনে হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে হিট করে নোটিফিকেশনটি অন করে দেবেন, এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।